সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সকলে ভালো এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন একটি ওষুধ নিয়ে, যে ওষুধটি বাচ্চাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আইডিয়াল রেমেডি ফর গ্যাস্ট্রিক ডিসঅর্ডার্স। মানে হচ্ছে যে সমস্ত বাচ্চারা অম্লাধিক্য, অজীর্ণ, ক্ষুধামন্দা, পেট ফাঁপা, কোষ্ঠকাঠিন্য, বায়ুজনিত পেট ব্যথা, পাকস্থলী ও লিভারের দুর্বলতা, এই ধরনের সমস্যায় ভুগতেছে। বিশেষ করে দেখবেন যে বাচ্চারা ফাস্টফুড জাতীয় খাবার খাওয়ার ফলে তাদের কিন্তু খাবারের প্রতি অনীহা হয়ে যায় বা খাবারে রুচি কমে যায় এবং খিদে লাগে না, একেবারে খেতে চায় না। তো সেই সমস্ত বাচ্চাদের জন্য নির্দেশিত একটা খুবই গুরুত্বপূর্ণ ওষুধ, যা হচ্ছে কারমিনা নামে আপনারা বাজারে পেয়ে যাবেন, যা মূলত হচ্ছে হামদত ল্যাবরেটরিজ ওয়ার্ক ফর বাংলাদেশ লিমিটেডের একটি খুবই গুরুত্বপূর্ণ প্রোডাক্ট। তো এরকম 100 ml একটি সিরাপের বাজার মূল্য হচ্ছে 60 টাকা, যা আপনার আশেপাশে যে কোনো ফার্মেসিতে কিন্তু খুব সহজেই পেয়ে যাবেন। তো এই সিরাপটির খাওয়ার নিয়ম হচ্ছে, আপনার শিশু যদি 6 মাস থেকে 1 বছর হয় সেক্ষেত্রে 1/2 চামচ করে দৈনিক 3 বার, আর 2 বছর থেকে 5 বছর পর্যন্ত হলে সেক্ষেত্রে 1 চামচ করে দৈনিক 3 বার খাওয়ার জন্য বলা হয়ে থাকে। তো এটি খাওয়ার মাধ্যমে কিন্তু আপনার শিশুর রুচি বৃদ্ধি পাবে, খাবার প্রতি অনীহা দূর হবে এবং দেখা যায় অনেক বাচ্চারা 1 থেকে 2 দিন চলে যায় কিন্তু তাদের ওয়াশরুমে গেলে তাদের পেট ক্লিয়ার হয় না বা পায়খানা ক্লিয়ার হয় না। তো সেক্ষেত্রে এই সিরাপটি কিন্তু খুবই গুরুত্ব সহকারে বিবেচিত হয়ে থাকে। তো এটি একদমই ভেষজ উপাদানে তৈরি, সেক্ষেত্রে কিন্তু কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া বা ক্ষতির কিন্তু কোনো প্রকার সম্ভাবনা নেই। যাদের পেট ব্যথাজনিত সমস্যা রয়েছে বা বায়ু নির্গত হয় তাদের জন্য এই ওষুধটি কিন্তু নির্দেশনা দেওয়া হয়। এছাড়া খাবারের প্রতি অনীহা, খাবারে অরুচি এবং ফাস্টফুড খাবারে অভ্যস্ত হওয়ার কারণে চিপস, চকলেট, আইসক্রিম এই ধরনের খাবারে বাচ্চারা বেশি অভ্যস্ত থাকার দরুন কিন্তু তারা খাবার খেতে চায় না, তাদের স্টমাক কিন্তু হজম বাড়ায় না। তো সেই ক্ষেত্রে হজম শক্তি বৃদ্ধির জন্য এই কারমিনা সিরাপটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো এটি ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, এশিয়ার বিভিন্ন দেশে কিন্তু এই ওষুধটি খুবই গুরুত্ব সহকারে বিবেচিত হয়ে থাকে। এটি বয়স্কদের জন্য পাওয়া যায়, সেক্ষেত্রে বড় সিরাপ পাওয়া যায় 450 ml এবং ট্যাবলেট আকারেও বাজারে পাওয়া যায়। তো আশা করছি ভিডিওটিতে খুব উপকৃত হয়েছেন। তো ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেওয়ার জন্য উদ্যত্ত আহ্বান জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।